পাখি, আমি বলছি মা আমাকে এক কাপ একটুখানি চা বানিয়ে দেবে? দেখো না, নয়ন বানিয়ে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ মা, এখানে দিচ্ছি। ও মা, ও কি কি ছোট, তুই ওর পেছন পেছন কোথায় যাচ্ছিস? মা, আই হ্যাভ ডিসাইডেড যে আমি তোমার জন্য চা বানাবো। আমি খুব ভালো চা বানাই মা, উইথ জিঞ্জার, সো এসআর স্পেশাল টি। আমি আজকে তোমাকে বানিয়ে খাওয়াবো। তাহলে একটা কাজ কর, তুই বরং যা, পাখি গিয়ে কি করবে? না না, আসলে আমাকেও তো যেতে হবে না, কারণ উনি তো বারবার মানে সবসময় তো আর রান্নাঘরে ঢোকেন না। তাই কোথায় কী কী রাখা আছে, চিনি, দুধের জায়গা, চা পাতা কোথায় রাখা রয়েছে, সব তো আর পাবেন না। কতটা পরিমাণে কী কী দিতে হবে সেগুলো তো আমাকে বলে অনেকদিন চা বানায় না। আর হ্যাঁ, মায়ের জন্য না চিনি একটু কম দেবেন। হ্যাঁ, চলুন চলুন, আমি আপনাকে দেখে দিচ্ছি। খাড়ো 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 পাখি মা, তোমারে তো দেখা মনে হইতেছে তোমার অহনো স্নান হয় নাই, তাইলে তুমি আর পাকশালে যাইও না, ছোটু চা বানাইতেছে বানায় দিক, ভালোই হয়েছে, তুমি বরং গিয়া স্নানটা সাইরা না। চলো পাখি। ভাই তুই কোথায় যাচ্ছিস? তুই পাখির সাথে? হ্যাঁ, কিন্তু ওই দিদুন বললো না স্নান করে আসতে। হ্যাঁ, তুই কি পাখির সাথে? সত্যি তুই না? শোন ছোটু, পাখি যাক, তুই বরঞ্চ এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে, আয়। আমি? এই না না, তোমাকে তো ডাকিনি, তুমি স্থানে যাও। আমি আসলে আরে আরে ছোটু, এইটা কি করতেছ? এই রেলগাড়ির মতন একজনের পিছে পিছে আরেকজন ছোট কেন?